এবারে প্রয়োজনের জন্য কেন্দ্র পর পর বিজেপি দুজনের কাছ থেকে প্রথম কি অব্রের আগে বলি অব্র প্লিজ প্রথমই আমার মনে পড়ে যাচ্ছে আইজাক অ্যাসিমোভের একটা কথা যে ভায়োলেন্স ইজ দ্য লাস্ট রিফিউজ অফ দ্য ইনকম্পিটেন্ট তৃণমূলের যদি আপনারা মোডাস অপারেন্ডি দেখেন লাস্ট কয়েকটা ইলেকশনে দেখতে পাবেন এরা বারংবার ভায়োলেন্স করেছে সুষ্ঠুভাবে ভোটটা করতে পারেনি বালি কয়েল অব্দি খেয়েছিল ঠিক ছিল বাড়িতে ভাত ডাল নয় খেতো পাটার মাংস খেতো তার সঙ্গে ব্যালটটাও খেয়েছি পঞ্চায়েত ইলেকশনে ইভিএমটা খেতে পারবেন না এবার কী করতে পারবেন সেটাই হয়তো প্ল্যান করছেন কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের তো ভুলে গেলে চলবে না যে আমাদের রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী হাতা খুন্তি নিয়ে কাদের দিকে তেড়ে বেড়ে যেতে বলেছিলেন এটা নিশ্চয়ই মণিশঙ্কর দার মনে আছে এবং সৌরভপ্রিয় দারও মনে আছেন মনে আছে না শুনি তো ভাই এখন তো তোমাদের ক্ষমতা আছে আরে দাদা এখন ইন্টারাপ্ট করছেন এখন অনেক কিছু বলা আছে আপনি হয়ে গেছে এখন মনে পড়িয়ে দিই দর্শকের জন্য নিশ্চয়ই নিশ্চয়ই হাতা খুন্তি লইয়া হাতা খুন্তি খাদাইয়া দাও তারাইয়া একবার মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে যেখানে ওরা গিয়ে গুন্ডামি করবে আমি মা বোনদের বলবো হাতা খুন্তি লইয়া খেদাইয়া দাও দাঁড়াইয়া হাতা খুন্তি লইয়া আপনাদের বুদ্ধি দেবে আপনাদের পরামর্শ দেবে আপনাদের কাজ করতে উৎসাহ দেবে হাতা খুন্তি আমি মনে করিয়ে দিলাম এবার আপনি আপনি আরেকটা বক্তব্য আরো দিলীপ ঘোষ দিলীপ ঘোষ বলেছিল আচ্ছা এবার পায় না বুকে গুলি করো থামুন 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 পায় না বুকে গুলি করো তৃণমূল নেতা বলে এখানে বিজেপির গোর্খাদের গুলি করতে থামুন তো বাজে বকা না 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 কাকে গুলি করতে বলেছো কেন্দ্রীয় বাহিনীকে না না হ্যাঁ বলে কেন্দ্রীয় বাহিনীকে বলেছিল যে পায় গুলি করবেন না আরে মমতা গুলিটা বুকে করুন দিলীপ ঘোষ বলেছিল আচ্ছা দাঁড়ান দাঁড়ান সে কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ্য করে কি মানে তোমরা কি বিজেপি ইলেকট্রনিক্স না না বলছি বিজেপি কে কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে বলেছে একদম কেন্দ্রীয় বাহিনী শোনো আমরা কোথায় কোথায় বিবেক করে দেখান দেখি কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ্য করে কোথায় বিবেক করে দেখান বিবেক করে কথা বলছে কেন্দ্রীয় বাহিনীকে কোথায় দেখান না গুলি করবেন না কোথায় দেখান কোথায় দেখান শীতল কুজিতে কাদের কাদের শীতল কুজি মানে যারা ভোট লুটতে এসেছে যাকে দিবে যাকে লক্ষ্য করবে আর আপনার কথা প্রয়োজন এই কথা বলা দরকার নেই ভুলে গেছে না না বলবো কোথায় বলে যাই আরে আমি বুঝতে শীতল কুচি নিয়ে প্রথম থেকে শেষ অবধি এত বড় বড় ডায়লগ দিয়ে যাচ্ছেন এই দুজন ঠিক আছে মানলাম কিন্তু অনির্বাণ দা আমার কাছে তো আরেকটা জিনিস রয়েছে ভাইরাল অডিও সেটা তো ভুলে গেলে চলবে না ওখানকার লোকাল নেতা পার্থপ্রতিম রায় আর সিএম মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কথোপকথনের ভাইরাল ভিডিও ওখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে লাশগুলো রেখে দাও ইলেকশনের পরে আমরা যা করার করব আমি আবার বলছি দাঁড়ান না দাঁড়ান অনেকক্ষণ বাজে বকেছে শুনুন এই সাধারণ মানুষগুলোকে ব্যবহার করে সব কথা ব্যবহার করে এখানে পরিষ্কার পলিটিসাইজ করে নোংরা রাজনীতিতে নেমেছে তৃণমূল কংগ্রেস বছরের পর বছর বছরের পর বছর আমার মনে পড়ে যাচ্ছে শেক্সপিয়ারের ম্যাকবেথের কথা ওখানেও লেডি ম্যাকবেথ একসময় কিন্তু নিজের বিবেক দংশনে নিজের হাতে রক্ত দেখতে পেতেন কিন্তু এদের দলের নেতা নেত্রীরা নিজেদের হাতে রক্ত দেখতে পান না কিন্তু প্রত্যেকটা মানুষের যাদেরকে এভাবে বলি দিয়েছে যাদেরকে এভাবে প্ররোচনা দিয়েছে তাদের রক্ত এদের গায়ে হাতে লেগে রয়েছে আরেকটা জিনিস বলি দাদা একটু শেষ করতে দিন করে না একটু শেষ করতে দিন আমরা তো ভুলে যেতে পারি না পোস্ট পোল ভায়োলেন্স 2021 পরে কি ঘটেছিল এরা 60টার উপরে কেস রেজিস্টার করতে হয়েছিল সিবিআই কে মহামান্য হাইকোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছিল 303 জনকে হাইকোর্টের নির্দেশে প্রোটেকশন দিতে হয়েছিল এবং তার মধ্যে 26টা কেস ছিল সেক্সুয়াল ভায়োলেন্স অথবা রেপের এবং যাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল প্রত্যেকে তৃণমূলের দুর্বৃত্ত গুন্ডা চিটিংবাজ ক্রিমিনাল এইগুলো অস্বীকার করলে চলবে না কলকাতার বুকে দাদা অভিজিৎ সরকারকে এরা খুন করেছিল 20 জনকে অ্যারেস্ট করা হয়েছিল প্রত্যেকে তৃণমূলের সিবিআই যাদের যাদেরকে অ্যারেস্ট করেছিল প্রত্যেকে কি কি কথাবার্তা মানে আপনারা রক্তবন্যা হয়েছেন বারংবার কে খুন করেছে
তৃণমূলের গুন্ডারা, তৃণমূলের ক্রিমিনালরা খুন করেছে, একদম একদম। আপনার ভাইরা খুন করেছে, আপনার ভাই বোনেরা খুন করেছে, আপনার ভাইরা খুন করেছে, বলছি তো বিজেপির বলছি তো আপনাদের দলের গুন্ডারা খুন করেছে, গুন্ডারা খুন করেছে আপনারা। বিজেপির মঞ্চে চলতে পারে না, না 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 না, এভাবে চলতে পারে না, এভাবে চলতে পারে না। যেটা বলেছে মিথ্যা বলছে, আপনারা বলুন, আপনারা কথা বলুন, আপনারা কথা বলুন না। তৃণমূলের অত্যাচারের সীমা হয়তো ছাড়িয়ে গেছে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে, আজকের দিনে দাঁড়িয়ে তো সবাই বিজেপি ভয় পাচ্ছেন কেন? না না, ভয় তো আজকে তো তৃণমূল মনীষঙ্গু, তাহলে কি কেন্দ্রীয় বাহিনী বিজেপিকে লক্ষ্য করে গুলি চালাবে? তাতে তৃণমূলের এত অসহায়িত্ব। সেই সময়টা প্রচুর চলেছে, আমি আলাদা করে শোনানোর প্রয়োজন বোধ করবো, তখন সোশ্যাল মিডিয়া খুব চলতো, আমি সেটা সে কথা আসছি না। আপনি বলছেন সবাই বিজেপি, তাহলে ভয়ের কি আছে? আমি বলছি একই প্রশ্ন আমারও, যদি সবাই বিজেপি হয়ে গিয়ে থাকে আপনার কথা ভয়ের কিছু নেই, অরূপ চক্রবর্তী কাকে গুলি চালানো ভয় পাচ্ছে? কেন্দ্রীয় বাহিনী না, না না, এক মিনিট, কেন্দ্রীয় বাহিনী বিজেপি কে গুলি চালাবে বলে অরূপ চক্রবর্তী এত উত্তেজিত? এটাই তো হচ্ছে রাজনৈতিক সৌহার্দ্য। উনি বলতে চাইছেন যে যদি বিজেপি দিকেও গুলি চালাও তবু কিন্তু ছাড়বো না। ফার্স্ট এর কারণে হচ্ছে উনি ফার্স্ট এর কারণে কনফিডেন্ট বিজেপি তো ভালো করে বিজেপি গুলি চালাবে না, কোনো কোনো বিজেপির মধ্যে কত বিজেপি চালাবে না, বিজেপি গুলি চালাবে না। কিসের জন্য অরূপ চক্রবর্তী? একটা হিন্ট হলেও চলবে, যদি ডাইরেক্ট বলতে অসুবিধা থাকে একটা হিন্ট হলেও চলবে, কেন অরূপ চক্রবর্তী এত চিন্তিত? আমি ডাইরেক্ট বলতেই ভালোবাসি, কিন্তু তার আগে কতগুলো বলা জিনিস বলা হয়েছে। দেখো, পশ্চিমবঙ্গে চাকরি নেই, মানুষের ঘর নেই, রাস্তা নেই, রোজগার নেই, নাগরিক সুবিধা নেই, সব জায়গায় কাটমানি ছাড়া কোনো কাজ হয় না, মরে গেলে ওই সমব্যাথী প্রকল্প সেখানে 200 টাকার কাটমানি, আমি না সিএম বলেছিল। এখানে ভোটিং মানে গণতন্ত্রে পার্টিসিপেট করার শেষ অধিকার মানুষের, ওটাও কি নেই হয়ে যাবে নাকি? একটা ফিওর সাইকোসিস তৈরি করা হচ্ছে, মা বোনেরা হিসাবটা বুঝে নেবে, সেটা সেকেন্ডারি আসবে। এবার সেকেন্ড এই অরূপ চক্রবর্তী, দেখো আজকের অরূপ চক্রবর্তীকে আলোচনা করাটা খুব ভুল হবে। দাদা বাঁকুড়া দাদা নিশ্চয়ই মনে থাকবে, আমি তারিখ বলে দিচ্ছি, 1st July 2014 অরূপ চক্রবর্তী তৎকালীন বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি, তিনি বলেছেন কোনো ইন্ট্রুডার্স বা বহিরাগত যদি কাউকে দেখো এখানে, পার্টির ছেলেদের বললেও তাকে গুলি করে মারবে। এটা কে বলেছে? অরূপ চক্রবর্তী। এই কয়েকদিন আগে অরূপ চক্রবর্তী কি বলেছে, যে বলেছে ওই এলাকায় কয়েকদিন সেন্ট্রাল ফোর্স তো কদিন, তারপর তো আমরাই আছি, আজকে বলছে সেন্ট্রাল ফোর্স কেন গুলি না চালায়। এ ভয় দেখানোর কাজ করা হচ্ছে, ভয়ের একটা ট্রাই করা হচ্ছে যাতে মানুষকে ভয় পায়। আমি আবার বলছি, গণতান্ত্রিক প্রক্রিয়া, মানুষ পার্টিসিপেট করবে, নিজের ভোট নিজে দেবে, এক্স ওয়াই জেড যাকে খুশি দেবে, প্রার্থী পছন্দ না হলে নোটাকে ভোট দেবে। তৃণমূলে এত ভয় পাচ্ছে কেন? একটা ভয়ের পরিবেশ তৈরি করছে। মানে লাস্ট কথা, বারবার শীতলকুচি শীতলকুচি এত কিছু আসছে, আমি তো আবার বলছি শীতলকুচিকে বিজেপিকে ভরসা করার দরকার নেই, কেন্দ্র সরকারকে ভরসা করার দরকার নেই। পশ্চিমবঙ্গ পুলিশ যে রিপোর্টটা ফাইল করেছিল, আমরা বললেন এক্ষুনি যে রিপোর্টটা ফাইল করে, রিপোর্টটা একটু দেখে নিক না। পশ্চিমবঙ্গ পুলিশের রিপোর্ট ছিল কিছু লোক গিয়ে ঝামেলা করেছে এবং সেই জামায় বন্দুক কেড়ে নেওয়ার চেষ্টা হয়েছে এবং সেই অবস্থায় গুলি দ্বারা এক সেকেন্ড অনেক সেকেন্ড। লাস্ট কথা বলে শেষ করবো, একদম, মানুষের ভোট তো, মানুষ গণতন্ত্রের প্রক্রিয়ায় অংশ নিতে চায়, পঞ্চায়েতে ভোট দিতে পারেনি, মিউনিসিপ্যালিটি ভোট দিতে পারেনি। এই একটা কথা না, দুটো লাইন বলো, খুব বিখ্যাত লাইন রামধারী সিং দিনকরের, ভাই তোলে আব মে জাতা হুঁ অন্তিম সংকল্প সুনাতা হুঁ ইয়াচনা নেহি অব রন হোগা জীবন জয় অমরণ হোগা। মানুষ বুঝে নেবে গণতন্ত্র।